আজ বৃষ্টি রান্নাঘরে আপনাদের জন্য একদম ছোট আলুর আলুর দমের রেসিপি নিয়ে আসলাম কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করি সবাই ভালো আছেন। শীতের এই ছোট আলুগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে, কিন্তু এটার একটুখানি রান্নার প্রসেসটা আলাদা হয়, না হলে কিন্তু এটা একটুখানি শক্ত হয় বা এর ভেতরে গ্রেভিটা ঢুকতে চায় না। তো কিভাবে এটা তৈরি করলে সবথেকে বেশি টেস্টি হবে সেটাই কিন্তু আজকে নিয়ে আসলাম। এখানে আমি 500 গ্রাম মতো একদম ছোট আলু নিয়েছি, শীতের ছোট আলু। তো আলুগুলোকে একটুখানি সেদ্ধ করে নিয়ে এরকম ভাবে ছাড়িয়ে নিতে হবে। এই ছাড়ানোর প্রসেসটাই কিন্তু একটুখানি কঠিন, না হলে এটা খেতে কিন্তু অসম্ভব আকারে টেস্টি হয়। তো আমি এরকম ভাবে আলুগুলোকে ছাড়িয়ে নিলাম, একদম ক্লিন করে নিয়েছি। নেওয়ার পরে এবার এর একটা আমি গ্রেভি তৈরি করব। একদম চটজলদি কিন্তু এই রেসিপিটা তৈরি হবে। তো গ্রেভির জন্য আমি এখানে নিয়ে নিলাম টমেটো, একটু পাকা টমেটো এখানে আমি ইউজ করছি। সঙ্গে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা, একদম ফ্রেশ ধনে পাতা। তার সাথে আমি একটুখানি চালমগজ এর মধ্যে ইউজ করলাম। আপনারা যদি মনে করেন বাদাম, নর্মাল যে চিনে বাদাম বা কাজু বাদামও এর মধ্যে ইউজ করতে পারেন। সঙ্গে ঝালটাকে একটুখানি আনার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করলাম। এর একটা আমি পেস্ট তৈরি করে নেব। এবার কড়ার মধ্যে 1/4 কাপ মতো তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। যদি মনে করেন আপনারা সর্ষের তেলে এই রান্নাটা করতে পারেন, আরও বেশি টেস্টি হয়। তো আমি সাদা তেলই এখানে ইউজ করছি। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে তার মধ্যে আমি এখানে কালো জিরে ইউজ করছি। কালো জিরে খেতেও ভালো লাগে, গন্ধটাও ভালো লাগে, তার সাথে সাথে যদি ঠান্ডার কোনো ব্যাপার থাকে সেটাকেও কিন্তু খুব সুন্দরভাবে সরিয়ে দেয়। সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সঙ্গে যে আমি পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটাই কিন্তু এখানে আমি ইউজ করছি। এখানে পুরো রান্নাটার মধ্যে কোথাও কিন্তু কোনো হলুদ ইউজ হবে না। হলুদ ছাড়াই কিন্তু এটা খুব সুন্দর দেখতেও হবে, খেতেও হবে। তো এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। একটুখানি জল দিয়ে আমি এই গ্রেভিটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যত বেশি কষাতে পারবেন এর টেস্ট তত বেশি আসে, কিন্তু খুব বেশি কিন্তু এটা পুড়িয়ে ফেললে ভালো লাগবে না। তো 2-3 বার আমি এরকমভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম। এবার এটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নায় কিন্তু না হলুদ না লঙ্কা গুঁড়ো কোনোটাই প্রয়োজন পড়ে না। কাঁচা লঙ্কার গন্ধ আর এই কালো জিরে ধনে পাতার গন্ধ খুব সুন্দর এই রেসিপিটাকে করে তোলে। তো এইরকমভাবে কষিয়ে কষিয়ে আমি পুরো একদম যখন শুকিয়ে আসবে তার মধ্যে আমি সেদ্ধ করে যে ছাড়িয়ে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা আপনারা নর্মাল আলুর দম করতে গেলেও করতে পারেন, তবে এই শীতের ছোট আলুর সাথে এটা খুব বেশি যায়, মানে খেতে বেশি ভালো লাগে। তো এইরকমভাবে মশলাটার সাথে আলুটাকে এরকমভাবে একটুখানি নাড়িয়ে নাড়িয়ে ভাজা ভাজা মতো করে নিলাম। সামান্য একটুখানি চিনি দিলাম, তাতে টেস্টটা অনেকটা বাড়ে, যেহেতু ধনে পাতার একটা উগ্র গন্ধ রয়েছে এর মধ্যে। তার সাথে আমি এখানে একটুখানি নুন ইউজ করলাম, যা যেরকম নুন ভালো লাগে সেই অনুপাতে দেবেন। তার সাথে সেদ্ধ করা কড়াইশুঁটি আমি এর মধ্যে ইউজ করছি। আলুর দম মানেই, শীতের আলুর দম মানেই হচ্ছে তার মধ্যে একটু কড়াইশুঁটি থাকলে বেশি ভালো লাগে খেতে। এটা সবথেকে বেশি ভালো লাগে লুচির সাথে খেতে। তো নর্মালি যদি আপনারা মশলা লুচি বা দই লুচি সঙ্গে খান তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। এবার মশলা লুচি বা দই লুচি কীভাবে তৈরি করবেন তা কিন্তু আমার আগের ভিডিওতে আছে, তার লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। আপনারা যদি মনে করেন পারফেক্ট কী করে মশলা লুচি বা দই লুচি তৈরি করা যায় সেটা কিন্তু দেখে নিতে পারেন। তো এরকমভাবে আলুটাকে খুব ভালো করে এরকম কষিয়ে নিলাম। একদম যখন ড্রাই ড্রাই মতো হয়ে আসবে, কড়াটা ছাড়তে চাইছে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। সেদ্ধ হওয়ার জন্য মোটামুটি 1 কাপ জল দিলেই যথেষ্ট। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইবারে হচ্ছে আসল কাজ, এটাকে কমিয়ে আঁচটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে প্রথমে। যখন এটা একটু ফুটে উঠবে এটাকে কভার করে নিয়ে একদম নিবু নিবু আঁচে এটাকে মোটামুটি 15-20 মিনিট রেখে দিতে হয়। রেখে দিলে এইটার ভেতরে খুব সুন্দরভাবে গ্রেভিটা ঢুকবে। আমি কাঁচা লঙ্কা একবার যেমন বাটা হিসাবে দিলাম,
আবার আমি এমনিও দিলাম, যদি কেউ ঝাল বেশি খেতে ভালোবাসেন তারা কিন্তু খেতে পারেন। মোটামুটি 20 থেকে 25 মিনিট বাদে আমার আলুর দমটা একদম রেডি হয়ে গেছে। এটাকে বেশি নাড়ার প্রয়োজন পড়ে না, কিন্তু আলুর দমটাকে একটুখানি নিমু নিমু আছে, মোটামুটি 20-25 মিনিট ধরে যদি আপনারা রান্না করতে পারেন, এই আলুর দমটা খেতে সবথেকে বেশি টেস্টি হয়। এর মধ্যে ঝক্কিও নেই, কোনো বেশি মশলাও পড়ে না, কিন্তু এটা অসাধারণ খেতে লাগে। তো অবশ্যই আপনারা বাড়িতে এটা তৈরি করতে পারেন, এবং এটা অবশ্যই লুচির সঙ্গে খেতে পারেন, পরোটার সাথে খেতে পারেন, নর্মাল সাদা রুটির সাথে, ময়দার যে সাদা রুটি হয় তার সাথেও খেতে পারেন। ওপর দিয়ে আমি একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম, যেটা অ্যাকচুয়ালি ধনে পাতা আর কাঁচা লঙ্কারই আলুর দম। তো খুব সুন্দরভাবে এটাকে তৈরি করে বাড়িতে অবশ্যই খান। নর্মালি আপনারা মশলা লুচি, নর্মাল লুচি যেভাবেই হোক খেতে পারেন, অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আজকে তাহলে আসি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। দেখুন আলুর দমটা কতটা সুন্দর হয়েছে, খুব বেশি তেল তেলে হয়নি, অথচ খেতে হয়েছে অসাধারণ। এইভাবে বাড়িতে তৈরি করুন, বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে। ঝালটা যদি মনে করেন একটু কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এইভাবেই তৈরি করবেন একদম শীতের আলুর আলুর দম, আর এরকম লুচি দিয়ে গরম গরম খেয়ে নিন। এবার শীতের রাতে হোক বা শীতের সকালে হোক, এইভাবে আলুর দম আর এইভাবে লুচি আপনারা তৈরি করে খেতে পারেন। আজকে তাহলে আসলাম, সবাই ভালো থাকবেন।